কলকাতার মোস্ট বিউটিফুল এন্ড মোস্ট পপুলার প্লেসে তো সবাই গেছো, অনেকবার গেছো, সুন্দর টাইম স্পেন্ড করতে ওখানে অনেকে গেছো, অনেক স্মৃতি আছে ওখানে, আমাদেরও অনেক আছে, যদিও সুন্দর টাইম বলতে কিছু নেই, যদিও সুন্দর টাইম বলতে কিছু নেই, গেছি অনেকবার গেছি, তো আবারও যাচ্ছি শুধুমাত্র তোমাদের, একদম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, এবং অবশ্যই কমেন্টসে জানাবে, তোমরা কেউ জানাও না, বাট প্লিজ একটু জানাবে, তাতে আমাদেরও ভালো লাগে, খারাপ হোক ভালো হোক প্লিজ একটু জানাবে। একদম, অনেক কষ্ট করে ভিডিও করি, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, কারণ ঘরে আলোর কম আছে, তাই তো দেখতে থাকো, দাঁড়িয়ে আছে একজন স্টেশনে, তাকেও দেখাবো স্টেশনে গিয়ে। হ্যাঁ একদম, তো পরোটা দিয়েই দিন শুরু হলো আমাদের। তো চলে এসেছি এখন আমরা ময়দানের মেট্রো স্টেশনে আছি, তো আমাদের পার্টনারকে এখনো তোমাদেরকে দেখানো হয়নি, ওকেও দেখাবো, একজনই আছে, দুজনের আরো আসার কথা ছিল বাট আসতে পারেনি ওরা, তিনজনে অনেক কাফি আছি, আজকে ভীষণ আনন্দ করতে চলেছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, খাওয়া দাওয়া ঘোরা মজা আড্ডা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ রেজাল্ট যা করেছে একদম স্কিপ করবে না, আশা করব যে ভালোভাবে দেখানো আমাদের মোস্ট বিউটিফুল প্লেস থাকে, তো দেখে নাও আমাদের পার্টনারকে, এদিকে আসো, আজা আজা আজা। হ্যালো সবাইকে, অনেকদিন পর দেখা হলো একসাথে, আমরা তিনজন মিলে তিন মূর্তি মিলে খুব ঘুরবো, খুব এনজয় করবো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে কিন্তু একদম ভুলবে না, একদম একদম। সেই নাইস পার্কের পর আবার আজকে তিনজনের একসাথে দেখা হলো, তো ভীষণ আনন্দ হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো চলো। कहां से आते हैं ये? বৃষ্টি পড়ছে বলে গাছতলায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আর ভীষণ হাওয়া দিচ্ছে এখানে, দারুণ লাগছে ওয়েদারটা, অসাধারণ লাগছে, মনে হচ্ছে এখানেই থাকি, তো এখনো কিছুই দেখানো হয়নি, যাবো, হাওয়া বৃষ্টি পড়ছে বলে একটু গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, ভিক্টোরিয়ার মধ্যে বাড়ি ভাড়া করে থেকে যাই, সেই লেভেলের ওয়েদারটা মনোরম, পুরো কাশ্মীরি ওয়েদার। হ্যাঁ ও তো বলছিল বয়ফ্রেন্ড আছে, ভালো হতো, ইচ্ছে করছে বসে প্রেম করতে, কিন্তু প্রেমিক নেই যে, আমরা ছিল সিঙ্গেল যে, তো কিছু করার লেগে আমাদেরকে নিজেদের মধ্যেই এটাকে অনুভূতি করতে হবে, ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা।
ভেতরের একাধিক অংশ জুড়ে রয়েছে নেতাজি, তবে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরাও রয়েছেন। যারা আমাদের মতো ইতিহাস প্রেমী তাদের এই জায়গাটা হয়তো একটু বেশিই ভালো লাগবে, যেমনটা আমাদের লেগেছে। ভিক্টোরিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হতেই হয়। চারপাশটা একেবারে অন্যরকম একটা রূপ নিল, ভেজামাটির গন্ধ, ঠান্ডা হাওয়া, একেবারে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল যেটা বলে বোঝানো সম্ভব নয়। ভিক্টোরিয়া থেকে বেরিয়েই আমাদের চোখে পড়ল এই ছোট্ট ছোট্ট মুখগুলো, যারা মনের আনন্দে বৃষ্টির জমাজলে খেলছে। এদের কাছে হয়তো এটাই দীঘাপুরীর সমান। ভালো থাকুক এরা, ভালো থাকুক আমাদের ভিক্টোরিয়া, ভালো থাকুক আমাদের সবার প্রিয় কলকাতার শহর। এবার আমাদের রওনা দেওয়ার পালা। তো ফাইনালি চলে এসেছি এখন আমরা প্ল্যানেটে, একদম একই ব্যাপার। থেকে বেরিয়ে গেছি পুরো পাক স্নান করে, প্রচন্ড বৃষ্টি নেমে গেছে আর ছাতা পাতা কিছু জানে, একটা ছাতায় তিনজন মিলে দাঁড়ালো, একটা ছাতায়। তো ওটা যাই হোক, এত কষ্ট করে ভিডিও করো তোমরা দেখবে না, জানি কাশি বাশি লেগে গেছে, বাড়ি থেকে জ্বরও হয়ে যাবে। এবার যাচ্ছি খেতে, দেখি কি খাওয়া দাওয়া, জানি না এখনো কিছু পাবো কি পাবো কি পাবো না, জানি না, দেখি কি খাওয়ার পাই। বহুদিন পর কি করেছি আর কি দিতে পারবো, তবু যাইবো, তোমরা দয়া করে দেখো আমাদের ভিডিও, কারণ অনেক কষ্ট করে আজকে ভিডিও গুলো তোলা হয়েছে, মানে নিজেরা ভিজে গেছি তবু ভিডিও তুলেছি তুলেছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা জরুরি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আবারও থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিও আবার আসবে, অবশ্যই দেখো তোমরা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, থেকো আর এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও পারলে জানাতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, না ভালো লাগলেও জানাবে। তো আজকের মতন টাটা।